লাদাখের যে জিনিসটা সম্পর্কে মানুষ কম জানে কিংবা জানে না সেটা হচ্ছে লাদাখে রয়েছে একটি বাংলাদেশি মার্কেট চলুন দেখি অবাক হলাম লাদাখে এসে বাংলাদেশি মার্কেট আছে ব্যাপারটা সেই মজা যখন আপনি অন্য দেশে এসে বাংলাদেশ সম্পর্কে কিছু দেখবেন এই মার্কেটকে তিব্বতিয়ান বাংলাদেশ মার্কেট বলা হয় কেন আমি এখনো জানি না হয়তো এটার খোঁজখবর নিব পরবর্তীতে অনেক সাথে কথা বলেছিলাম খোঁজখবর নিয়েছি কিন্তু আসলে কেউ ক্যামেরার সামনে কথা বলেননি দেখে অনেকটাই বাংলাদেশি কাপড় চোরে মনে হচ্ছে যে কারণে নামও বাংলাদেশি তিবতিয়ান বাংলাদেশি আমরা খবর নিয়েছি ওনারা যেটা বলছেন যে বাংলাদেশ থেকেই বেশিরভাগ কাপড় আগে সময় এখানে আসতো এখন অনেকটা আসে এই কারণে তিব্বতিয়ান বাংলাদেশি মার্কেট বলে অন্য কোনো দেশে ঘুরতে গিয়ে যখন বাংলাদেশকে আমরা দেখতে পাই বা বাংলাদেশের নামে কোনো কিছু দেখি খুবই ভালো লাগে কাজ করে একদিন ট্রাভেলার হিসাবে নিজের দেশে হয়তো বাংলাদেশকে আমরা মূল্যায়ন করি না কিন্তু এখন কিন্তু বাংলাদেশের কদর সারা বিশ্বেই রয়েছে যেটা আমাদের ধরে রাখা উচিত